আমি কাতারে থাকতে তখন আমার বিগত দুই বৎসর আগে তো হঠাৎ করে আমার এই সাইড ব্যথা করতো তো ডাক্তার কাছে আমি যাইতাম কাতারের ডাক্তারের কাছে তো ওষুধ পড়তো দিতো ব্যথা যাইতো গা তো এরকম আস্তে আস্তে দিয়ে আবার এই ছেড়েও ব্যথা আসে দুই বছর আগে যখন ব্যথা শুরু হয় তার আগে তো সুস্থ ছিলেন স্বাভাবিক সব কাজ করতেন ওখানে কি কি পেশার সাথে জড়িত আমি মেকানিক্যাল কাজ করি মেকানিক্যাল মাঝে মাঝে কি ভারী কোনো কাজ করতে হয় ভারী কাজ করি মেকানিক্যাল আমার সব ইকুইপমেন্ট হেভি হেভি ইকুইপমেন্ট আপনাকে কাজ করতে হয় আচ্ছা জিপ ক্রেন টাওয়ার ক্রেন তার মানে কিছুটা বিপদজনক কাজও মাঝে মাঝে আপনাকে করতে হতো হ্যাঁ হ্যাঁ অনেক হেভি জব করতে হয় আর কি আচ্ছা তো ব্যথা হওয়ার আগে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু মনে পড়ে না কোনো অ্যাক্সিডেন্ট হয়নি বা কখনো কোমরে প্রচন্ড টান লেগেছে ব্যথা লেগেছে এরকম অনুভব করতে পারিনি বাট হঠাৎ করে একদিন দেখছেন যে কোমরে একটু ব্যথা হচ্ছে কোমরে ব্যথা হয় নাই ব্যথা হইতো আমার এই রানের মধ্যে কিন্তু কোমরে ব্যথা হইতো না বাম পাশে রানে হঠাৎ করে আপনি ব্যথা অনুভব করি মাসালের মধ্যে আচ্ছা কতদিন পর থেকে বোঝা শুরু করেছেন যে আপনি সুস্থ হওয়া শুরু করেছেন আমি আগে বসতাম না থেরাপি কাকে বলি না বসতাম না যখন এখানে ঢুকলাম স্যারে বলল যে হাসান নামে যেই আমার টেকনিশিয়ান সে হাসানের কাছে আমার দিছে তো মহাশাল খুব ভালো তো এসে ওগুলো থেরাপি শুরু করে এই যে থেরাপি আমি চিনলাম যে এইটা থেরাপি এটা থেরাপি হ্যাঁ থেরাপি প্রথমবার দিছে পরে মানে তেমন কোনো পাই নেই বুঝতে পারি বুঝতে পারি নাই তো এরকম এক সপ্তাহ আমার মনে করেন থেরাপি ইলেকট্রনিক যারা দিতেছে হাতে আবার এই যে এরকম ম্যানুয়ালি এরকম থেরাইপি দিতেছে মাল্টিপল সব কিছু সম্পূর্ণ করতেছে করার পর এক সপ্তাহ পরে আমি অনুভব করলাম কিছু করছে ইন্টারভাইসের কিছু ইন্টারভাইসে পরে এসে আমি স্যার একবার সফুল্লা লা সাপ গেছে যাওয়ার পর বললাম যে স্যার আমার তো ব্যথা কিছুটা কমছে তা আমার এমনি একটু তাড়াতাড়ি যদি তো করতে পারতেন আমি ছুটিতে আসছি সময় আমার চলে যেতে সময় দিতে পারতেছি না সে ঠিক আছে

আসসালামু আলাইকুম দূরে এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম মেডিকেল বিড়ি এটি এরকম একটি অনলাইন নিউজ পোর্টাল যেখানে আমরা চেষ্টা করি ব্যথা সংক্রান্ত যে ধরনের সমস্যাগুলো হয় এই ধরনের সমস্যা নিয়ে সাধারণত পেশেন্টরা যে ধরনের সাফারিং করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন এবং বিভিন্ন জায়গায় তারা যে ধরনের ভালো এবং সঠিক চিকিৎসা পান সেই বিষয়গুলো আপনার চেষ্টা করি আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরার জন্য যাতে আপনারা এই ধরনের ভুলগুলো আপনাদের জীবনে না হয় এবং সঠিক ডিসিশন যাতে আপনারা নিতে পারেন সঠিক ডিসিশন নিতে যাতে আপনাদের জন্য সহজ হয় এবং আপনার জন্য কি ধরনের ট্রিটমেন্ট আপনার জন্য প্রযোজ্য সেই বিষয়ে যাতে আপনারা একটা ভালো ধারণা পান সেই বিষয় নিয়ে আসলে মূলত আমরা আপনাদের সাথে আলোকপাত করি দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই উনি একজন প্রবাসী ভাই বাংলাদেশের মুন্সীগঞ্জ ওনার বাড়ি দীর্ঘদিন যাবত উনি পি এল আইডি রোগে উনি আক্রান্ত ছিলেন প্রথম দিকে উনি স্বাভাবিক ছিলেন স্বাভাবিক সব কাজকর্মই করতেন বাট হঠাৎ করেই স্বাভাবিক যে জীবন সেটা কিছুটা অন্ধকার নেমে আসে স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারছিলেন না জীবনটা কিছুটা দুর্বিষহ হয়ে ওঠে কি হয়েছিল ওনার জীবনে আসুন দর্শক বড় মতো সেই প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব আজকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত আসসালাম আলাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ আমির শেখ মোহাম্মদ আমির শেখ বাংলাদেশে মুন্সিগঞ্জে কোথায় আপনার বাড়ি মুন্সীগঞ্জ সদরে মুন্সিগঞ্জ সদরে গ্রামের নাম ডেকরাপড়া আচ্ছা পোস্ট অফিস বর্জুগুনি আলহামদুলিল্লাহ তো আমরা জানি যে আপনি একজন পিএলআইডি রোগী এবং আপনি একজন প্রবাসী কোন দেশে ছিলেন কাতারে ছিলাম কত বছর কাতার তো রানিং এগারো বছর দীর্ঘ অনেকটা সময় জীবনের দীর্ঘ অনেকটা সময় আচ্ছা এই যে কাতারে আপনি বসবাস করছেন আপনার আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যিনি বিশিষ্ট বাদ ব্যথা পেন প্যারালাইসিস বিশেষজ্ঞ ওনার স্মরণপন্ন হন এবং ওনার ট্রিটমেন্ট গ্রহণ করেন কেন আমি কাতারে থাকতে তখন আমার বিগত দুই বছর আগে তা হঠাৎ করে আমার এই সাইড ব্যথা করতো তো ডাক্তারের কাছে আমি যাইতাম কাতার ডাক্তারের কাছে তো ওষুধ পরত দিত ব্যথা যাইতো গা তো এরকম আস্তে আস্তে দিয়ে আবার এই ছেড়ে ব্যথা আসে দুই বছর আগে যখন ব্যথা শুরু হয় তার আগে তো সুস্থ ছিলেন সব কাজ করতে ওখানে কি কি পেশার সাথে জড়িত আমি মেকানিক্যাল কাজ করি মেকানিক্যাল মাঝে মাঝে কি ভারী কোনো কাজ করতাম ভারী কাজ করি মেকানিক্যাল আমার সব ইকুইপমেন্ট হেভি টাওয়ার ক্রেন তার মানে কিছুটা বিপজ্জনক কাজও মাঝে মাঝে আপনাকে করতে হতো হ্যাঁ হ্যাঁ অনেক হেভি জব করতে হয় আর কি তো ব্যথা আগে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু মনে পড়ে না কোনো অ্যাক্সিডেন্ট হয়নি বা কখনো কোমরে প্রচণ্ড টান লেগেছে ব্যথা লেগেছে এরকম অনুভব করতে পারিনি বাট হঠাৎ করে একদিন দেখছেন যে কোমরে একটু ব্যথা হচ্ছে কোমরে ব্যথা হয়নি ব্যথা তো আমার এই রানের মধ্যে কিন্তু কোমরে কোন ব্যথা হইতো না বাম পাশে রানে আপনি হঠাৎ করে আপনি ব্যথা অনুভব করেন মাসালের মধ্যে আচ্ছা প্রথম যখন ব্যথা অনুভব করেন যে এক্সিন যে একটু একটু করে ব্যথা করছে কি করেছিলেন তখন আমি স্বাভাবিকভাবে এরকম আমি এই মুভ মুভ ক্রিম আছে না কিন নাই না আমি এগুলা মুভ ক্রিম দিলাম দলতাম মাঝে মধ্যে ম্যাসাজ করতাম ব্যথাটা কিছু যেত হ্যাঁ ব্যথার ওষুধ খাইতাম তো চলে যেত আচ্ছা রাত্রে ব্যথা করতো সকালে আবার সুস্থ আচ্ছা এই যে মুভ ক্রিম এবং ব্যথার ওষুধ খেয়েছেন সেটা কি নিজের ডিসিশনে নাকি কোনো ডক্টরের থেকে মানে ওখানে গিয়ে ডক্টর দেখিয়ে ডাক্তার দেখিয়েছিলাম তখন উনি এটা আপনাকে সাজেস্ট করেন ডাক্তার বলছে এরকম তোমার মাসাল পেইন এই যে কাজের জন্য তুমি হেভি জব করো এই কারণে এরকম ব্যথা আসে আচ্ছা তো তখন আপনি যখন এটা করছেন ব্যথা কি চলে গিয়েছিল হ্যাঁ ব্যথা চলে গিয়েছিল তারপরে তারপরে আমি দেশে আসি অক্টোবরের এক তারিখে গত অক্টোবর এক তারিখে দেশে আসছি আসার পর এক তারিখ আসছি চার তারিখ পাঁচ তারিখে রাত্রে হঠাৎ করে আমার বাম পাও আমি উড়াইতে পারি না হাঁটতে পারি না আচ্ছা নামাজ পড়তে মরিতে যাব তারপরও পারি না তো আমি এরকম আর অন্য অন্য মেডিকেলে এরকম ডাক্তারের কাছে গেছি ওদিক সেদিক যাওয়া মনে করে পনেরো দিন অলরেডি পার হয়ে গেছি আমি দুই ভাষা ছুটি নিয়ে আসছিলাম তো এসে যে এই প্রদান সাহেব চেয়ারম্যান তার ভিডিওটা আমি দেখতাম কাতার থাকতে আচ্ছা কাতার থাকতে দেখতাম আবার আমি শেয়ারও করতাম ভালো লাগত আর কি আরও ভিডিও দেখতাম বিবেচনা করিয়া এসে আমি চিন্তা করিয়া সে আমি বললাম যে সফুল্লা প্রধানের কাছে আমি চলে যাব দেখি আল্লাহ কি করি হ্যাঁ সে ছাড়ে কাছে আসলাম আচ্ছা যখন আপনার এরকম হঠাৎ করে আপনি দেখছেন যে আপনি পা নাড়তে পারছেন না আশেপাশে কোনো ডক্টর বা কারো কাছে গিয়েছিলেন হ্যাঁ গিয়েছিলাম আচ্ছা যখন তাদের কাছে গিয়েছিলেন তারা কি বলেছিল তারা বলছিল প্রথম প্রাথমিক অবস্থায় আমার এরকম কিছু ওষুধ দিছে ওষুধ দেওয়ার পরে এক সপ্তাহ খাও খাওয়ার পরে দেখো কিরকম হয় আচ্ছা এরপরে যদি না কমে তো এমআরআই করা লাগবে আচ্ছা তা আমি ঢাকা দেখেছিলাম আর কি তো ঢাকা আসতে একটু ঝামেলা আমাদের ওখান থেকে এই জন্য ফিরা ঢাকা আসি নাই আমি আবার আরেক ডাক্তারের কাছে গেছি আমাদের মুন্সীগঞ্জ হাসপাতালে গেছিলাম তো ওখানে এক ডাক্তার দেখেছি সে রকম সাথের সাথে এক্স-রেই করতে তারপরে এসে কই এক্স-রেই করার পরে আমার বলল যে তোমার এখানে রগে চাপ লাগছে হুম এইজন্য তুমি পা উঠে পারতেছ না এমআরআই করার পরে প্রথমে এটা ধরা পড়ল না এটা এক্স-রেই করার পরে এক্স-রেই করার পরে এক্স-রেই করার পরে কিছু তোমার এখানে রগে চাপ লাগছে সামি সারিটা কি ভাবে যাবে ওই যে মেডিসিন দিলাম এই মেডিসিন দ্বারা এটা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে তুমি এক সপ্তাহ খাও এক সপ্তাহ পর আবার আসবা হুম মেডিসিনে বাসায় গেলাম বাসায় যেমন করে দেখছেন হাঁটতে পারছেন হাঁটতে পারছেন আমি খুবই টেনশন নিছিলাম অনেক টেনশন কারণ পরিশ্রমী মানুষ আপনি পরিশ্রম করলে আপনার সংসার কিভাবে চলে সংসারের উপার্জন কোনো ব্যক্তি আপনি হ্যাঁ আমি ওইটা মনে করলাম যে সফুল্লা পর্দান সাপ এর তো এই মানে অনেক ভিডিও আপনি দেখেছেন অনেক ভিডিও দেখিছি আমি তার কথার সাথে আমার কথা বই না যায় আমার যে ইঠার সমস্যাটা হ্যাঁ সমস্যাটা এসে আমি এরকম বাড়ি থেকে আম্মুর সাথে কথাবার্তা বইলা বাইবেলা তোলে কথা বইলা তারপরে আমি ডাইরেক্ট সরাসরি স্যারের কাছে চলে আসি স্যারের কাছে চলে আসি স্যার যখন প্রথম আপনাকে দেখলেন প্রথম দিন আপনার রিপোর্ট সহ স্যার আপনাকে দেখলেন দেখার পর স্যার কি বলেছিলেন মানে একটু কথা রয়ে গেছে যখন আমাদের মুন্সিগঞ্জ যদি হাসপাতাল আমার যে ডাক্তার দেখছে সেই আবার এক সপ্তাহ পর আমি গেছিলাম যাওয়ার পরে গে ইমিডিয়েটলি তুমি এম আর আই করো হুম ডাইরেক্ট এমআরআই করার জন্য আমরা নারায়ণগঞ্জ পাঠিয়ে দিছে আচ্ছা পাঠানোর পর আমি এমআরআই করলাম ল্যাংরা ল্যাংরে হাঁটি পাউড হইতে পারি না আমার এই ছেলে সাথে ছিল সে আমার এরকম মানে সুস্থ মানুষ হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে অসুস্থ হয়ে গেছেন কারো সাহায্য ছাড়া চলতে পারছেন না কোথাও যেতে পারছেন খুব টেনশন করতেছে অনেক টেনশন ইয়াং একজন মানুষ হ্যাঁ সে এমআরআই করলাম পরের দিনে এমআরআই নিয়ে গেলাম নেওয়ার পরে শুক্রবার ডাক্তার গেছে ঢাকার থেকে ডাক্তাররা চেক করে বললো যে তোমার এরকম এই রগের সমস্যা তুমি আগামী শুক্রবার আইসো আমরা এই ওষুধ খাও আগামী শুক্রবার আইসো আসার পর আমরা অন্য ব্যবস্থা করব। তা আমি চিন্তা করলাম যে আগামী শুক্রবার সময় যদি আমার তা আমি ডাইরেক্টই সফুল্লা পরধানের কাছে স্যারের কাছে আমি চলে যাই হ্যাঁ স্যার আমি এই স্যারের কাছে ডাইরেক্ট চলে আসলাম স্যারের আমার কাগজপত্র দেখাইলাম এমআরআই দেখাইলাম সাথে সাথে স্যারে করলো কি আমার এই বেডে শোয়াইল শোয়ার পরে আমার পাট আন্দুল একটা একটা ঠিকই উঠছে উপর দিকে কিন্তু আর একটা উঠতে পারে না সে বললো তোমার মাজায় সমস্যা পিএলআইটি পিএলআইটি সমস্যা তোমার ভর্তি হইতে হবে তো আমি বললাম স্যার এখন কী করা তুমি ভর্তি হয়ে যাও আল্লাহ দিলে সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো এরকম স্যারের কথা শোনার পরে সাথে সাথে মনে করেন যে আমার এই ছেলে সাথে আসছিল আর এক বাতিজা সাথে আসছিল সাথে সাথে আমার এরকম আপনার এই হাসপাতালে আমার ভর্তি করে নিয়ে ভর্তি করে নিয়ে গেল এবং সে অনুযায়ী আপনার ট্রিটমেন্ট চলতেছে যখন প্রথম ট্রিটমেন্ট শুরু হয় বেলা করে এবং বিভিন্ন মেশিনের মাধ্যমে বিভিন্ন ইলেকট্রনিক যে থেরাপিগুলো দেওয়া হচ্ছে যেটাকে স্যার অ্যাডভান্স ট্রিটমেন্ট বলেন যে আমরা গতানুগতিক যে আমরা থেরাপি বলতে যা বুঝি তার বাইরের এটা জিনিস যে আপনার অনেক কিছুর মাল্টিপল যে কম্বিনেশন আপনার ট্রিটমেন্টটা হয় কতদিন পর থেকে বোঝা শুরু করেছেন যে আপনি সুস্থ হওয়া শুরু করেছেন আমি আগে বসতাম না থেরাপি কাকে বলি হুম না বসতাম না যখন এখানে ঢুকলাম স্যারে বলল যে হাসান নামে যেই আমার টেকনিশিয়ান সে হাসানের কাছে আমার দিছে তো মাসাল্লা খুব ভালো তো সেগুলো থেরাপি শুরু করে এই যে থেরাপি আমি চিনলাম যে এইটা থেরাপি এটা থেরাপি হ্যাঁ থেরাপি প্রথমবার দিছে পরে মানে তেমন কোনো পাই নেই বুঝতে পারি বুঝতে পারি নাই তো এরকম এক সপ্তাহ আমার মনে করেন থেরাপি ইলেকট্রনিক্স যারা দিতেছে হাতে আবার এই যে এরকম ম্যানুয়ালি এরকম থেরাপি দিতেছে সবকিছু সব কিছু সম্পূর্ণ করতেছে করার পর এক সপ্তাহ পরে আমি অনুভব করলাম কিছু কিছু পরে এসে আমি স্যার একবার সপল্লা প্রধান সাহেব গেছে যাওয়ার পর বললাম যে স্যার আমার তো ব্যথা কিছুটা কমছে তা আমার এমনি একটু তাড়াতাড়ি যদি তো করতে পারতেন আমি ছুটিতে আসছি সময় আমার চলে যেতে সময় দিতে পারতেছি না সে ঠিক আছে

তা আমি যে এরপরে আবার সপুরা সব গেছে আমি কি স্যার আমি এরকম দেশে চলে যাবো তা আমার রিলিজ দেন ঠিক আছে আর দুই দিন থাকো আচ্ছা তোমার তো এক মাসের কথা ছিল আর দুদিন দিন থাকো আমি কি স্যার এখন তাই মোটামুটি এইট্টি পার্সেন্ট সুস্থ সুস্থ এখন আমার একটু দর্ত হয় না আমি হাঁটতে পারি তা বলছে ঠিক আছে একবার ম্যাডাম চলে একটা ম্যাডাম ম্যাডাম ডাক্তার তারা বললাম সে বললো ঠিক আছে আপনি তো এরকম আগামীকাল যেতে পারবেন সমস্যা নেই তাহলে এই যে আপনার গত বেশ অনেক দিনের যে যে একটা জার্নি বিদেশ থেকে যখন কাতার থেকে প্রথম শুরু হয় সেই ব্যথা এবং দেশে আসার পর হঠাৎ করে দেখেন যে সুস্থ মানুষ আর হাঁটতে পারছেন না কাজ আগে না ডক্টরের কাছে যাচ্ছেন ওষুধ দিচ্ছেন ভালো হচ্ছেন না একটা সময় যখন প্রায় বিমর্শ আপনি নিজেই যেটা একটু বলেছেন যে মানে আপনি কি করবেন আপনি বুঝতে পারছিলেন না যে কি হলো করে আমি কি সারা জীবন পুঙ্গ হয়ে যাবে এই যে একটা অনিশ্চয়তা কাজ করতেছিল আমি যদি এখন পঙ্গু হয়ে যে আমার পরিবারের কি হয় পরিবারকে কে দেখবে ছাড়া আর কেউ আমাকেও দেখার তখন কেউ নাই নাই কোথেকে কি হবে এই যে একটা অনিশ্চয়তার মাঝখানে যখন চলছিলেন সেই সময় যখন স্যারের কাছে আসেন এবং ট্রিটমেন্ট নেন আজকে কত দিন কততম দিন আজকে আজকে টোটাল 14 দিন 21 তারিখ আইছি কেমন লাগছে আজকে এই যে সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন স্বাভাবিক নিজের পায়ে আবার চলতে পারছেন কারো সাহায্য লাগছে না এবং আপনি কনফিডেন্ট যে আপনি আবার সেই বিদেশে আবার সেই আপনার সব কাজ এই যে আপনি এখন সুস্থ আছেন স্বাভাবিক আছেন এবং কনফিডেন্ট যে আপনি আবারও সব কাজ করতে পারেন কেমন লাগছে আপনার কাছে তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে তবে আমি কাতারা আসার আগে একটু হেভি জব করছিলাম হেভি জব করার কারণেই আমার এই মানে পিএলআইডিটা বাংলাদেশে ধরা পড়ছে তখন ওইখানে হয় না এরকম ব্যথাটা একটা সময় ছিল আপনি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আপনি হাজার হাজার মানুষের ভিডিও দেখেছেন তাদের সাক্ষাৎকার দেখেছেন তারা বলছে আমি ভালো হয়ে গেছি সুস্থ হয়ে গেছি আজকে ঠিক একই জায়গাটা আপনি আছেন এবং আপনাকে অসংখ্য মানুষ দেখছেন তাদের জন্য যদি কিছু বলেন কারণ এরকম অসংখ্য রুগী আছেন হয়তো তারা ব্যথায় যন্ত্রণায় কাটাচ্ছেন আর আপনাকে দেখছেন তারা জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন তাদের জন্য যদি কিছু বলেন বলেন্লা দর্শক তাই আমার মতো যারা এরকম রুগী আছেন বা ব্যথায় অনেক কষ্ট করতেছেন তো এরকম আপনারা অনেক জায়গায় অনেক ডাক্তারের কাছেও গেছেন তবে আমার খেয়াল বিশেষ করে সফল্লা প্রধান সাহেব যেই চেয়ারম্যান সাহেব যেই ডাক্তার সে আমার পক্ষে অনেক ভালো সে মোটামুটি ট্রিটমেন্টও ভালো এরকম দেয় আশা করি আপনারা যারা এরকম কষ্ট ভোগ করতেছেন এরকম অতি তাড়াতাড়ি আপনারা এখানে আইসা তাদের সাথে সহযোগিতা এরকম করতে পারেন বা এরকম তাদের হেল্প দিতে পারেন দর্শক এখানে আমরা ওনার ছেলেকেও পেয়েছি এবং বাবার সময় সহযোগী ছিল বাবাকে ধরে ধরে সব জায়গায় নিয়ে যেত যখন বাবা অসুস্থ হয়ে পড়েছিলো আমি একটু তার সাথে একটু কথা বলি বাবা তোমার নামটা কী অনেক হাসি আমরা দেখতে সেটা হয়তো কয়েকদিন আগে ছিল না যখন তোমার বাবা অসুস্থ হয়ে গিয়েছিল কি হয়েছিল একটু তো তোমার বাবাকে কি সব জায়গায় ধরে ধরে নিয়ে যেতে হতো সব জায়গায় অল্প হম হম বুঝতে কষ্ট হইত তোমার কেমন লাগতো এই সুস্থ বাবাকে যখন অসুস্থ দেখেছিলে কেমন লাগতো কষ্ট হতো না অনেক মনে হতো না যে আমার বাবাটার পৃথিবীর সবচেয়ে আপন মানুষের হঠাৎ করে কি হলো সেই অসুস্থ বাবাটাকে যখন আজকে সুস্থ কেমন দেখছো বাবাকে কেমন বাবাকে এখন ধরতে হয় বাবাকে সম্পূর্ণ নিজের কাজ সব নিজে করতে পারছে ঠিক আগের মতো করে খুশি আলহামদুলিল্লাহ দর্শক এই যে পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলা এই যে হাসি এটা আমাদের কাছে অমূল্য একটা জিনিস আমরা চাই আমাদের প্রতিটা পরিবারের মুখে এরকম আনন্দ থাকুক এরকম হাসি সবসময় লেগে থাকুক সারাটা জীবন সুস্থতার হাসি কষ্ট আসতে পারে কষ্ট ছাড়া তো আসলে জীবন চলবে না বা ব্যথা নিয়ে যাতে কারোর মুখে কোনো কষ্ট না থাকে যন্ত্রণা যাতে একটা শব্দ বের না হয় সবাই যাতে আমরা সুস্থ থাকি আমরা এই কামনাই করি ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল